দেশ বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ আমি আপনাদের সামনে এমন এক ভয়ঙ্কর গজবের বিষয় তুলে ধরব যেমনটি মহাসৃষ্টির শুরু থেকে বিগত শতাব্দীর আগ পর্যন্ত পৃথিবীর কোথাও দেখা যায়নি এবং মানব জাতিকে মোকাবেলাও করতে হয়নি। যে গজবটি আজ বাছা মারার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে সেটি হলো পাশ্চাত্যের দেশগুলোতে চারস্থতা, অবৈধ সন্তান জন্মের মহাবিস্ফোরণ এবং এর অপ্রতিরোধ গতিধারা। এই একবিংশ শতকের তৃতীয় দশকে এসে দেখা যাচ্ছে যে পাশ্চাত্যের দেশগুলোতে বিগত অর্ধশতকে যত শিশু জন্ম নিয়েছে তার সর্বনিম্ন 40-42% থেকে শুরু করে সর্বোচ্চ 78-80% হলো জারস। আমি আবারও বলছি, এই একবিংশ শতকের তৃতীয় দশকে এসে দেখা যাচ্ছে যে পাশ্চাত্যের দেশগুলোতে বিগত অর্ধশতকে যত শিশু জন্ম নিয়েছে তার সর্বনিম্ন 40-42% থেকে শুরু করে সর্বোচ্চ 78-80% হলো জারস। বিশেষজ্ঞদের অভিমত হলো যে জারজ সন্তান জন্মের চলমান দ্বারা অব্যাহত থাকলে 40 শতকের প্রথমার্ধের মধ্যেই জারজ সন্তানের সংখ্যা দ্বিগুণ হবে এবং শতাব্দীর শেষের দিকে পাশ্চাত্যের দেশগুলোর অমুসলিম জনগোষ্ঠীর মাঝে বৈধভাবে জন্ম নেয়া মানব সন্তান খুঁজে পাওয়া যাবে না। এর একমাত্র কারণ পাশ্চাত্যের জীবনধারা থেকে মুসা ও ইসানবীর কিতাব ও শরীয়তের চির বিলুপ্তি। শুধু কিতাব আর শরীয়তের বিলুপ্তি ঘটেনি, বরং পাশ্চাত্যের জীবনধারা থেকে বিলুপ্ত হয়ে গেছে ধর্মভিত্তিক দাম্পত্য বন্ধন, গড় সংসার, পরিবার ও সমাজ কাঠামো, যে কারণে পাশ্চাত্যের রাষ্ট্র ব্যবস্থা অস্তিত্বের সংকটে ভুগছে। এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপট জানতে হলে আমাদেরকে 2000 বছর আগের বাস্তবতায় ফিরে যেতে হবে। চলুন দেখে আসি। যিশুর উদ্ধারোহণের পর খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যেই তার দ্বাদশ শিষ্যের 11 জন হত্যার শিকার হন এবং অপরজন স্বাভাবিক মৃত্যুবরণ করেন। 67 সালে সন্ত পিতরকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার পর থেকে সম্রাট কনস্ট্যান্টাইনের খ্রিস্টান ধর্ম গ্রহণ করার 300 বছর সময়ের মধ্যে 29 জন পোপ হত্যার শিকার হন। প্রথম 500 খ্রিস্টাব্দের মধ্যে 82 জন রোমান সম্রাটের 20% হত্যার শিকার হন। 33 জন সম্রাটকে ফাঁসিতে ঝুলিয়ে ও অন্যভাবে হত্যা করা হয় এই সময়ের মধ্যে। ঐতিহাসিকদের মতে প্রথম 200 শতকের রোমান সম্রাটদের মধ্যে 1 টাইবেরিয়াস, 2 গোইয়াস ওরফে ক্যালিগুলা, 3 নেরো, 4 ডোমিটিয়ান এবং 5 কম্বোডাস ছিলেন হিংস্রতম ও নিকৃষ্টতম রোমান সম্রাট। 312 খ্রিস্টাব্দে সম্রাট কনস্ট্যান্টাইন রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতার লোভে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এটিকে রোমান সাম্রাজ্যের একমাত্র রাষ্ট্র ধর্ম ঘোষণা করে সকল রোমানকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করেন। অন্য সব ধর্ম রোমান সাম্রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেন। এডিক্ট অফ মিলানের মাধ্যমে খ্রিস্টান ধর্মের সুরক্ষা নিশ্চিত করেন। ইহুদিদের ভাগ্যে নেমে আসে পারসিকিউশন, ইনকুইজিশন ও এক্সকমিউনিকেশনের কড়গ। কনস্ট্যান্টাইন নিকায়া ধর্মসমূহের মাধ্যমে খ্রিস্টান ধর্মশাস্ত্রের কানুন চূড়ান্ত করেন এবং কৃত্তবাদ মতবাদকে রাষ্ট্রীয় ও যাজকীয় অনুমোদন দেন। ইহুদি ও জুদাইজমের বিরুদ্ধে রোমান সম্রাট সাম্রাজ্য ও জনগণের সমর্থন ও অনুকম্পা পাওয়ার জন্য তখন খ্রিস্টান ধর্ম ও পোপতন্ত্র পেগানিজমের কাছে আত্মসমর্পণ করেছিল। কৃত্তবাদ বিরোধী সব ধর্ম ও মতবাদ হেরেসি ঘোষিত হয়েছিল। অনুসারীরা হয়েছিল হত্যা, নির্যাতন ও বিতাড়নের শিকার। অ্যাপোস্টলিক ফাদার্স আর আদি চার্চ ফাদারদের আবির্ভাব ঘটে এ সময়ের মধ্যেই। যিশুর আসল শিষ্য ও তাদের অনুসারী অ্যাপোস্টলিক ফাদারদের রচিত পুস্তক ও লেখাসমূহ, যা ছিল তৌরাত ও এঞ্জেল কিতাবের বাণী ও যিশুর মুখ অনিশ্চিত আজ্ঞা, নিষিদ্ধ ঘোষণা করে ধ্বংস করে ফেলা হয়েছিল। যাদের কাছে কিছু অবশিষ্ট ছিল সেগুলো মাটির নিচে পুঁতিয়ে ফেলা হয়েছিল, যার অনেকগুলো আবিষ্কৃত হয় 1945-57 সালের মধ্যে। অ্যাপোস্টলিক ফাদার্স ও তাদের রেখে যাওয়া সকল কিতাব ও লেখা ছুঁড়ে ফেলে দিয়ে
কিংবা ধ্বংস করে দিয়ে আদি শাসপাদারেরা নিজেদের প্রয়োজন ও পছন্দ মতো ধর্মশাস্ত্র তৈরি ও কানুনিকরণের ধারা চালু করেন। এই ধারা পরবর্তী সহস্রাধিক বছর ধরে চলতে থাকে, যার ফলশ্রুতিতে ঘটে মুসানবীর তাওরাত কিতাব ও শরীয়ত, ঈসানবীর ইঞ্জিল কিতাব ও শিক্ষা এবং তার শিষ্যদের রেখে যাওয়া কিতাব ও লেখাসমূহের পাশ্চাত্য জীবন্তারা থেকে চির বিলুপ্তি। পরিণামে সহস্রাধিক বছর পরে ঘটে যায় প্রোটেস্টান্ট বিপ্লব। সে সময়ে রোমান শাসক শ্রেণী ছিল বস্তুজাগতিক তথা সেকুলার জগতের, আর পোপ ও যাজকীয় শ্রেণী ছিল আধ্যাত্মিক জগতের হর্তা কর্তা বিধাতা। একদিকে অকানুনিক সকল ধর্ম ও ধর্মশাস্ত্র নিষিদ্ধ ছিল, আবার অন্যদিকে কানুনিক ধর্মশাস্ত্র উদ্বয়ন এমনকি অনুবাদ করাও সর্বসাধারণের জন্য নিষিদ্ধ ও মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ছিল শত শত বছর ধরে। ধর্মশাস্ত্র অনুবাদ করার অপরাধে মৃত্যু পরবর্তী বিচারের মাধ্যমে আজ থেকে মাত্র 700 বছর আগে বিশ্ববিখ্যাত অক্সফোর্ড স্কলার জন ওয়াইক্লিফের দেহাবশেষ কবর থেকে তুলে সীতার আগুনে পুড়িয়ে তার সাইবস্য সুইফট নদীতে বাসিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ে পোপ যাজকদের মুখের কথায় ছিল ধর্ম ও ধর্মবিধি, যা বিনা ওজরে পালন করা বাধ্যতামূলক ছিল। তখন খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানার একমাত্র ব্যবস্থা ছিল ক্যাথেসিজম তথা প্রশ্নোত্তরের মাধ্যমে যাজকদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান শেখা। তখন রোমান প্যাগান ও জেন্টাইলেরা খ্রিস্টান নামধারী হলেও তারা নিজ নিজ পিতৃপুরুষদের ধর্মাচারই পালন করত, আর বিগত আগত অনাগত সকল খ্রিস্ট বিশ্বাসীদেরকে তোষন্ত পোল নিজেই গালাতীয় পত্রের মাধ্যমে মুসানবীর তৌরাত কিতাব ও শরীয়তের বিধিবিধান এবং একই সাথে ঈসানবীর ইঞ্জিল কিতাবের বিধিবিধান এবং অনুশাসন থেকেও অব্যাহতি দিয়েছিলেন। 312 খ্রিস্টাব্দে কনস্টান্টাইনের খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরবর্তী 200+ বৎসর যাবৎ খ্রিস্টান রোমে সর্বসাধারণের জন্য অবশ্য পালনীয় কোনো বিধিবদ্ধ সেকুলার আইন কিংবা ধর্মীয় কানুন ছিল না। কানুনিক শাস্ত্র ও বিধিবিধান পরিপন্থী রোমান সংস্কৃতি ও নিয়মাচার কার্যকর থাকার কারণে গোটা রোমান সাম্রাজ্য তখন বেবিচার, অজাচার ও অবিচারের নরককুণ্ডে পরিণত হয়েছিল। সে সময়ে গ্রিক ও রোমান আর খ্রিস্টান ধর্ম দুটি প্রচলিত ছিল। রক্ষিতা প্রথা, পতিতাবৃত্তি, লিভ টুগেদার, অজাচার, বেবিচার, যার সন্তান জন্মদান, বেবিচারের অভিযোগে স্ত্রীদেরকে হত্যা করা, জোরপূর্বক মেয়েদেরকে পতিতাবৃত্তি গ্রহণ করতে বাধ্য করা, সমকামিতা, এমনকি বেবিচারজাত ও অনাকাঙ্ক্ষিত সন্তানকে ছড়ে ফেলে হত্যা করা ইত্যাদি রোমান সাম্রাজ্যের স্বীকৃত নিয়মে পরিণত হয়েছিল। সম্রাট কনস্টান্টাইনের পিতা ছিলেন তখনকার রোমের সার পাণ্ডবের একজন। তিনি কনস্টান্টাইনের মাতা হেলেনাকে ডিভোর্স দিয়ে রাজনৈতিক স্বার্থের কারণে তথা ক্ষমতার স্বার্থে ম্যাক্সিমিয়ানের কন্যা মিনার বাইনাকে 303 সালে রক্ষিতা হিসেবে গ্রহণ করেন। বিবাহিত বৈধ স্ত্রী না হওয়ার কারণে মিনার বাইনাকে রক্ষিতা হিসেবে রেখেই ফস্টাকে বিয়ে করেছিলেন কনস্টান্টাইন। ঐতিহাসিকরা বলেন যে মিনার বাইনা ছিলেন বাস্তবে সম্রাট কনস্টান্টাইনের রক্ষিতা, বিবাহিতা স্ত্রী নয়, যার গর্ভে জন্ম নেয় কনস্টান্টাইনের পুত্র ক্রিপসাস। ক্রিপসাসকে সম্রাটের জারস পুত্র বলে ঐতিহাসিকরা দাবি করে থাকেন। 326 সালে সম্রাট কনস্টান্টাইন ক্ষমতা ধরে রাখার জন্য পুত্র ক্রিপসাসকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। পরে সৎপুত্র ক্রিপসাসের সাথে বেবিচারে লিপ্ত থাকার অপরাধের দণ্ড হিসেবে সম্রাট কনস্টান্টাইন স্ত্রী ফস্টাকে বিনা বিচারে গরম পানিতে সিদ্ধ করে হত্যা করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন দেখে আসি ধর্ম নিরপেক্ষতা নামের ধর্মহীনতার পদতলে হোলি রোমান এম্পায়ার নামের তথাকথিত ধর্মরাষ্ট্রের আত্মাহুতির করুণ চিত্র। বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান ক্ষমতা গ্রহণের 6 মাসের মধ্যেই কোডেক্স জাস্টিনিয়ানাস তথা কর্পাস জুরিস সিভিলিস নামের আইনকুট তৈরি করার কাজ শুরু করেন। জাস্টিনিয়ান এই আইন তৈরি করতে গিয়ে তৎপূর্বকার কোডেক্স থিওডোসিয়ানাস, কোডেক্স গ্রেগোরিয়ানাস ও কোডেক্স হিরোজেনিয়ানাস এ বিদ্রিত বিধিবিধানকে তার আইনে অন্তর্ভুক্ত করেন। এই আইন তৈরির কাজ সমাপ্ত হয় 529 থেকে 534 খ্রিস্টাব্দের মধ্যে। এই আইনের মাধ্যমে শুধু বাইজেন্টাইন সাম্রাজ্য আর ইউরোপেই নয়,
বরং গোটা বিশ্বই ধর্মীয় আইন ও অনুশাসনের পরিবর্তে সেকুলার তথা ধর্ম নিরপেক্ষ সদ্যাবরণের ধর্মহীন ও ধর্মবিরোধী আইন শাসন ও বিচার ব্যবস্থার সূচনা হয়। কনস্টান্টাইনের তৃত্ববাদী খ্রিস্টান ধর্মকে জাস্টিনিয়ানের সালসিডিয়ান খ্রিস্টান ধর্ম রূপান্তর করেন। জাস্টিনিয়ান কোডের বিধানে সালসিডোনিয়ান খ্রিস্টান ধর্মকে একমাত্র রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়। সকল নাগরিকের জন্য এই ধর্মমতে বিশ্বাস স্থাপন করা বাধ্যতামূলক করা হয়। এই মর্মে আইন করা হয় যে যেই ব্যক্তির খ্রিস্টান চার্চের সাথে সম্পর্ক থাকবে না সে হবে নন সিটিজেন। কোডে চার্চ অব দ্য ইস্ট এবং ওরিয়েন্টাল অর্থোডক্সি সহ অন্য সব খ্রিস্ট মতবাদ ও নাস্তরীয়বাদকে হেরেসি ঘোষণা করা হয়। প্যাগান ধর্মাচার নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং প্যাগান পশু বলিদান ও রক্তপাতের সাথে সম্পৃক্ততাকে মানুষ হত্যার অপরাধ তথা মার্ডার সাব্যস্ত করা হয়। প্যাগানিজমের কাছে আত্মসমর্পণ করে যে খ্রিস্ট ধর্মটি রোমে প্রতিষ্ঠিত হতে পেরেছিল মাত্র 200 বছরের মাথায় এসে খ্রিস্ট বিশ্বাসী দাবিদারেরা সেই প্যাগানিজমকেই নিষিদ্ধ ঘোষণা করে। এই আইনের মাধ্যমে এক, নারীকে তালাকের অধিকার দেওয়া হয়। দুই, সম্পত্তি অর্জনের ও মালিকানার অধিকার দেওয়া হয়। তিন, ধর্ষণের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান করা হয়। চার, যারাজ সন্তানকে ছুড়ে মেরে হত্যা করা নিষিদ্ধ করা হয়। পাঁচ, বাতিল করা হয় বিবিচারের অপরাধের জন্য স্ত্রীকে হত্যা করার বিধান। ছয়, নারীকে তার জন্ম দেয়া সন্তানের সীমিত অভিভাবকত্ব দেওয়া হয় জাস্টিনিয়ান কোডের মাধ্যমে। জাস্টিনিয়ানের আইনে প্রকারান্তরে শাস্ত্র নিষিদ্ধ যৌনতাজনিত মহাপাপ জিনাকে ক, বিবিচার, খ, দর্শন, গ, ফর্নিকেশন, ঘ, অজাচার, ওম, সমকামিতা, ছ, পুঙ্গামিতা ইত্যাদি ভাগে ভাগ করে প্রকারান্তরে অবৈধ যৌনাচারের পথ সুগম করে দেওয়া হয়। দেখা গেল যে রক্ষিতা প্রথা, বিশ্বাবৃত্তি, বেবিচার, অজাচার, বিবাহ বহির্ভূত সহবাস, সমকামিতা ইত্যাদি জাস্টিনিয়ানের শাসনকালেও পূর্ববতেই বহাল ছিল। ধর্মশাস্ত্র ও নীতি নৈতিকতা বিরোধী এসব জঘন্য ও ঘৃণ্য পাপকর্মের বিরুদ্ধে জাস্টিনিয়ানের আইনে কোনো বিধিবিধান দেখা যায় না। সম্রাট কনস্টান্টাইনের সময় থেকে প্রচলিত ও কার্যকর থাকা আইনমতে সিনেটর ও সমমর্যাদার কারো জন্য কোনো অভিনেত্রী বা পতিতাকে বিয়ে করা নিষিদ্ধ ছিল। 524 সালে কট্টর অর্থোডক্স মতবাদী সম্রাট জাস্টিন এই আইন সংশোধন করেন। এই সংশোধিত আইনের অনুবলে জাস্টিনিয়ান তার ক্ষমতারোহণের 2 বছর আগে বিয়ে করেছিলেন থিওদোরা নামের নামকরা এক পতিতাকে। এই পতিতার একাধিক জারজ সন্তান থাকার উল্লেখও ইতিহাসে বিদ্যমান। থিওডোরা 500+ পতিকাকে কয়েক বছর ধরে নিজ প্রাসাদে রেখে দিয়েছিলেন। থিওডোরা ছিলেন জাস্টিনিয়ানের প্রধান উপদেষ্টা, পরবর্তীতে রাজনৈতিক প্রতিপক্ষ ও শত্রু। থিওডোরার উস্কানিতে জাস্টিনিয়ান 532 খ্রিস্টাব্দে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ব্লু আর গ্রিনদের মধ্যে নিকারায়ট তৈরি করে দিয়ে 30,000 লোককে হত্যা করেছিলেন। অস্ত্রগত, ভ্যান্ডাল ও বারবারদের বিরুদ্ধে যুদ্ধ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। এসব কারণে অনেকে তাকে ডেভিল তথা শয়তান নামে অভিহিত করতেন। এমন ধারণা তখন বদ্ধমূল হয়ে গিয়েছিল যে জাস্টিনিয়ানের পাপের শাস্তি ছিল তখনকার দুনিয়া কাঁপানো জাস্টিনিয়ান প্লাগ নামে পরিচিত মহামরণ। সঠিক পরিসংখ্যান না থাকলেও ঐতিহাসিক তথ্য প্রমাণ বলে যে জাস্টিনিয়ান প্লাগের তাণ্ডবী ভূমধ্য সাগরীয় অঞ্চলসমূহ, ইউরোপ, নিকট প্রাচ্য, সাসানীয় সাম্রাজ্য, বিশেষ করে বাইজেন্টাইন সাম্রাজ্যে 15-100 মিলিয়ন লোক মারা যায়। 541 সালে শুরু হওয়া এই প্যান্ডামিক 549 সালের দিকে চরম আকার ধারণ করলেও ধাপে ধাপে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 200 বছর কাল স্থায়ী হয়। কপালে হোলি রোমান এম্পায়ারের তিলক পরিয়ে দেওয়া হলেও প্রকৃত অর্থে রোম কনস্টান্টাইন জাস্টিনিয়ানদের সময় তো নয়, বরং কখনোই পবিত্র বা হোলি তো নয়, এমনকি সাম্রাজ্যও ছিল না। কনস্টান্টাইন জাস্টিনিয়ানদের মতো রাজা সম্রাটরাই কেবল নয়, বরং পোপ, যাজক, এমনকি প্রভাবশালী ও সাধারণ লোকেরাও
বেবিচার অজাচার অবিচার রক্ষিতার গর্বে জারজ সন্তান জন্ম দেয়া ও সমকামিতা সহ সব রকমের জঘন্য ও ঘৃণ্য পাপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় যে মধ্যযুগে পূবযাজকদের আয়ের অন্যতম একটি উৎস ছিল রক্ষিতা গ্রহণ করার সুযোগ করে দেওয়ার এবং জারজ সন্তানদেরকে বৈধতা দেওয়ার বিনিময়ে প্রাপ্ত অর্থ। আর এক উৎস ছিল ইন্ডালজেন্স তথা সরকারি টিকিট বাণিজ্য ও কমাপত্র বিক্রি। চলুন দেখে আসি জারজ পূবরাজাদের তাণ্ডবের কিছু চুম্বক চিত্র। উইলিয়াম দি কনকোয়ারার ওরফে বাস্টার্ড উইলিয়াম নামের জনৈক নরমান জারজ সন্তান 1066 সালে অ্যাংলো স্যাক্সন বাহিনীকে পরাজিত করে ইংল্যান্ড দখল করেন। তৎপূর্বে তিনি নরমান্ডির ডিউক ছিলেন। উইলিয়াম ওয়াজ দ্য সান অব দি আনমেরিট ডিউক রবার্ট ওয়ান অফ নরমান্ডি অ্যান্ড হিজ মিস্ট্রেস হারলিবা। তিনি ছিলেন নরমান্ডির ডিউক রবার্ট এক ও তার প্রেমিকা রক্ষিতা হারলিবার জারজ পুত্র। বাস্টার্ড তথা জারজ রাজা উইলিয়াম এর মৃত্যুর মাত্র এক বছরের মধ্যেই পোপ আরবান দুই যাজকীয় মেয়াদ 1088 থেকে 1099 জারজদের জন্য যাজকীয় পদে আসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিলেন। বর্তমানে সেই নিষেধাজ্ঞা বহাল নেই। পন্টিফিক্যাল কাউন্সিলের জারি করা দি ফ্যামিলি অ্যান্ড হিউম্যান রাইটসের বিধান মতে বৈবাহিক সম্পর্ক প্রসূত বা বহির্ভূত যেভাবেই জন্ম হোক না কেন প্রত্যেক শিশুই সমান ও অভিন্ন সামাজিক সুরক্ষা ও অন্য সব অধিকারও পাবে এবং ভোগ করবে। পোপ সার্জিয়াস তিন ছিলেন 907 থেকে তার মৃত্যু পর্যন্ত রোমের বিশপ এবং পাপাল স্টেটের শাসক। তিনি তার 15 বছর বয়স্ক পতিতা রক্ষিতার গর্বে এক পুত্র সন্তানের জন্ম দেন যাতে তার মৃত্যুর পর সে তার উত্তরাধিকারী হতে পারে। পোপ সিক্সটাস চার ছিলেন 1471 সাল থেকে 1484 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ক্যাথলিক চার্চের প্রধান এবং পাপাল স্টেটের শাসক। তিনি 6 জন জারজ সন্তানের জন্ম দেন যার মধ্যে একজনের জন্ম হয় তার আপন বোনের গর্ভে। তিনি পতিতাদের উপর করদার্য করেন এবং করদার্য করেন যাজকদের রক্ষিতারাকার উপর। ত্রয়োদশ থেকে সপ্তদশ শতকের মধ্যকার সময়ে রক্ষিতা বাণিজ্য ও জারজ সন্তান জন্মের হার গোটা পাশ্চাত্যে চরম আকার ধারণ করেছিল এমনকি পোপরাজাদের মধ্যেও। প্রমাণ দেখুন পোপ জন ভারো ওরফে অক্টাভিয়ান ছিলেন 955 থেকে শুরু করে 966 সাল পর্যন্ত রোমের বিশপ এবং পাপাল স্টেটের প্রধান। অর্থাৎ তিনি ছিলেন একই সাথে সেকুলার সম্রাট এবং আধ্যাত্মিক পোপ। তিনি রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন অক্টাভিয়া নামে এবং আধ্যাত্মিক কর্মকাণ্ড চালাতেন জন বারো নামে। মাত্র 18 বছর বয়সে রোমের রাজা ও পোপ হওয়া জন বারো ছিলেন রক্ষিতার গর্বে জন্ম নেয়া জারজ সন্তান। ক্ষমতায় আসার পর তিনি ল্যাটারেন প্রাসাদকে পতিতালয় বানিয়ে ফেলেছিলেন। তার আমলে দি মোরাল করাপশন ইন রোম বিকেম দি সাবজেক্ট অব জেনারেল ডিসগ্রেজ। তিনি রায়নায়ারের জনৈকা বিধবা, আপন পিতার রক্ষিতা স্টিফানা, বিধবা আন্না, আপন বোন ও জ্ঞাতি বোনদের সাথে অজাচার বিবিচারে লিপ্ত ছিলেন। জনৈকা প্রভাবশালীর স্ত্রীর সাথে বিবিচারযত অবস্থায় ধরা পড়লে ওই স্ত্রীটির স্বামীর হাতে পোপ জন বারো এর মৃত্যু হয়। তিনি পাশা খেলার সময় দেবতা জুপিটার, ভেনাস ও শয়তানদের পূজা করতেন। অর্থের বিনিময়ে 10 বছর বয়সের শিশুকে টোডির বিশপ পদে নিয়োগ দিয়েছিলেন। পোপ পয়াস দুই অনেকগুলো জারজ সন্তানের জন্ম দিয়ে 40 বছর বয়সের পূর্বের অভ্যাস ত্যাগ করে যাজকীয় পদে যোগ দেন। পোপ জুলিয়াস দুই ছিলেন 1503 থেকে 1531 সাল পর্যন্ত রোমান ক্যাথলিক চার্চ ও পাপাল স্টেটের প্রধান। পেলাইসি ডেলকা রাবেরি ছিলেন তার জারজ সন্তান। 1483 সালে জন্ম নেয়া রাবেরি ছিলেন ইতালির রেনেসাঁ যুগের অন্যতম ক্ষমতাধর নারী। পারমার ডিউক পিয়ারে লার্গি ফার্নেসি ছিলেন পোপ পল তিনের জারজ পুত্র। তিনি ছিলেন হিংস্র এবং দিগামী বাই সেক্সুয়াল। পোপ পল তিন এর রক্ষিতা ছিলেন সিলভিয়া রাফিনি যার গর্বে পোপের সার সন্তানের জন্ম হয়। পোপ জুলিয়াস দুই
1505 সালে এই অবৈধতা জারজ সন্তানদেরকে বৈধ ঘোষণা করে পোপাজ্ঞা জারি করেছিলেন। গিয়াকুমু বন কুম্পাগ্নে ছিলেন পোপ গ্রেগরি ১৩ এর অবৈধ পুত্র তথা জারজ। তিনি ছিলেন 16 শতকের ফিউডাল লর্ড ও ডিউক। বলা হয়ে থাকে যে পোপ ইনোসেন্ট ৮ ওয়াজ নট সো ইনোসেন্ট। তিনি 1484 সালে থেকে 1492 সাল পর্যন্ত রোমান ক্যাথলিক চার্চের প্রধান ও পাপাল স্টেটের শাসক ছিলেন। তিনি ছিলেন প্রথম পোপ যিনি একসাথে 8 জনকে নিজের জারজ পুত্র বলে স্বীকৃতি দেন প্রকাশ্যে এবং জনসমক্ষে, সব পুত্রদেরকে সাথে নিয়ে, যাদেরকে তৎপূর্বে তার ভ্রাতুষ্পুত্র বলে মনে করা হতো। ফ্রান্সিস সিটু সাইবো ছিলেন পোপ ইনোসেন্ট ৮ এর জারজ সন্তান, যাকে পোপ প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে পোপ আলেকজান্ডার ৬ এর একাধিক রক্ষিত ছিল এবং অনেক অবৈধ ও জারজ সন্তান ছিল। অভিযোগ আছে যে কন্যা লাক্রিজিয়ার সাথেও তার অজাচার সম্পর্ক বিদ্যমান ছিল। গান্ডিয়ার ডিওক গ্লোবান্নি বর্গিয়া ছিলেন পোপ আলেকজান্ডার ৬ এর অবৈধ সন্তান। 1497 সালে তাকে হত্যা করা হয়। কাসারি বর্গিয়া ছিলেন পোপ আলেকজান্ডার ৬ এর জারজ পুত্র যিনি ইতালির কার্ডিনাল ছিলেন। লাক্রেজিয়া বর্গিয়া ছিলেন পোপ আলেকজান্ডার ৬ এর কন্যা যিনি 6 থেকে 8 সন্তানের জন্ম দেন, যাদের কয়েকজন ছিলেন জারজ। তার স্বামী গায়োবান্নি স্পোর্জা ছিলেন কস্টানজু স্পোর্জার জারজ পুত্র। 910 খ্রিস্টাব্দে জন্ম নেয়া পোপ জন ১১ ছিলেন পোপ সের্জিয়াস ৩ এর অবৈধ সন্তান। ফ্লোরেন্সের প্রথম ডিওক আলেসান্ড্রো ছিলেন জারজ সন্তান। তাকে আরবাইনুর ডিওক লোরেজো ডি মেডিসি বা গোলজিও ডি মেডিসির অবৈধ সন্তান বলে গণ্য করা হয়ে থাকে। ক্লিমেন্ট ৭ পোপ নির্বাচিত হবার পর 1523 সালে তার জন্য রিজেন্ট নিয়োগ দিয়েছিলেন। এজন্য অনেকে তাকে ক্লিমেন্টের ওর সে তার রক্ষিতা দাসীর গর্ভে জন্ম নেয়া জারজ সন্তান বলে দাবি করেন। রোম সম্রাট চার্লস ৫ তাকে পেইনার ডিউক নিযুক্ত করেছিলেন। যেসব সেন্ট তথা পবিত্র সিদ্ধ ব্যক্তি জারজ সন্তান জন্ম দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ১ সন্ত তিনাবা, তিনি ছিলেন প্যাগান রাজকন্যা। ২ কর্টনার সন্ত মার্গারেট। ৩ সন্ত অ্যান্ড্রু আউটার। ৪ সন্ত মাইকেল হু দিনহাই। ৫ সন্ত বানু সেরুন কুমা। ৬ সার্ভেন্ট অব গড ডারুটি দে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখেছি যে পোপ আরবান ২ ১০৮৮ সালে বোলঝারির মাধ্যমে জারজদের যাজকীয় পদে অধিষ্ঠিত হওয়া নিষিদ্ধ ঘোষণা করলেও তদ্বিষয়ে সংবিধিবদ্ধ কোনো আইন তখন ছিল না। এর ১৪৭ বছর পরে 1235 সালে প্রথমবারের মতো বাস্টার্ডি আইন পাশ হয়। চলন এবার দেখে আসি ত্রয়োদশ শতকের বাস্টার্ডি আইন ও তৎপরবর্তীকালের অবস্থা। 1235 সালে ইংল্যান্ডে ইনস্টিটিউট অফ মেরিটন আইন পাশ করে প্রথমবারের মতো বিবাহ বহির্ভূত সম্পর্ক তথা বেবিচারের ফলে জন্ম নেয়া সন্তানকে বাস্টার্ড নামে সংজ্ঞায়িত করা হয়। ইংল্যান্ডের পার্লামেন্ট কর্তৃক 1235 সালে পাশ হওয়া 11টি অধ্যায় সম্বলিত এই আইনটি হল ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম বিধিবদ্ধ আইন। 20 বছর আগে ম্যাগনা কার্টা ছিল রাজা চার্লস ও বেরন্দের মধ্যকার একটি সন্ধি চুক্তি, কোনো সংবিধিবদ্ধ আইন নয়। এই আইনটি পাশ হয় রাজা হেনরি ৩ এর উদ্যোগে। আইনে বলা হয় ইজ এ বাস্টার্ড দ্যাট ইজ বর্ন বিফোর দি ম্যারেজ অফ হিস প্যারেন্টস। বাস্টার্ডি তথা জারজ আইন পাশ হলেও বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে কেবল ব্রিটেনেই নয় বরং গোটা পাশ্চাত্য জুড়েই পরবর্তী শতাব্দীগুলোতে জারজ সন্তানের হার লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। পরিণামে গজব হিসেবে নেমে আসে ব্ল্যাক ডেথ। তখনকার ইউরোপের জনগোষ্ঠীর 30 থেকে 40% মারা গেলে তখন থেকে সেখানে দ্য পুয়ার ল নামের আইন পাশ করার প্রক্রিয়া শুরু হয় যা পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত চলতে থাকে।
7.5 কোটি থেকে 20 কোটি লোকের প্রাণ কেড়ে নেয়া এই ভয়ঙ্কর কালমরণ কোথাও থেমে থেমে আবার কোথাও বিরতিহীনভাবে কয়েক শত বৎসর স্থায়ী হয়। ইউরোপের মহামারণের করাল গ্রাস থেকে আফ্রিকা এশিয়াও রেহাই পায়নি, রেহাই পায়নি অটোমান সাম্রাজ্য। 1235 সালে এই প্রথম অ্যান্টির 341 বছর পর 1573 সালে দ্য পুয়ার ল নামের আইনের সংশোধনের মাধ্যমে অবৈধ সন্তানের পিতামাতা উভয়েরই শাস্তির বিধান করা হয়। বিধান করা হয় যে যার সন্তান পিতামাতা কারোরই সম্পত্তির উত্তরাধিকারী হবে না। এই আইনটি যখন পাশ হয় তখন দেশটির শাসক ছিলেন রানী প্রথম এলিজাবেথ, যাকে আইন করেই জারজ ঘোষণা করা হয়েছিল। তার পূর্বসূরী ও সদ্বোন রানী ব্লাডি মেরিও ছিলেন জারজ। এই দুই রানীর দুই মায়ের সাথেই পিতা অষ্টম হেনরির বিবাহকে চার্জ অবৈধ ঘোষণা করেছিল। খ্রিস্টান ধর্মের বিধানে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেবলমাত্র এনিবোলানকে বিয়ে করার জন্যই রাজা অষ্টম হেনরি পাশ্চাত্যের কূপতন্ত্র ও চার্জের সাথে চিরতরের সম্পর্ক ছিন্ন করে চার্জ অফ ইংল্যান্ডকে রাষ্ট্রের সর্বোচ্চ চার্জ ঘোষণা করেন এবং নিজেকে চার্জের সর্বাধ্যক্ষ মর্মে আইন জারি করেন। শক্তি প্রয়োগ করে পার্লামেন্টকে এতদ বিষয়ে আইন পাশ করতে বাধ্য করেন। সেই আইন অদ্যাবধি বহাল ও কার্যকর আছে, যে কারণে এই একবিংশ শতকে এসেও নারী হওয়া সত্ত্বেও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথই হলেন দেশটির চার্জের সর্বাধ্যক্ষা। টিউডর পরিবারের শোষিত জারজতন্ত্রের পর থেকে কেবল ইংল্যান্ড বা ব্রিটেনই নয়, বরং সমগ্র পাশ্চাত্য জুড়েই সরকার, সমাজ, সামরিক বাহিনী এমনকি যাজকতন্ত্রেও চলতে থাকে জারজদের দৌরাত্য ও তাণ্ডব। এ দ্বারা অপ্রতিরুদ্ধ গতিতে চলতে থাকে বিংশ শতাব্দী পর্যন্ত, প্রায় দীর্ঘ সুদীর্ঘ 400+ বছর ধরে। আজ থেকে প্রায় 30 বছর আগে 1999 সালের 13 এপ্রিল দৈনিক ইনকলাব পত্রিকায় প্রকাশিত পাশ্চাত্যের কালচার আধুনিক সভ্যতার অভিশাপ শীর্ষক নিবন্ধের মাধ্যমে আমি তুলে ধরেছিলাম যে 1600 শতাব্দীতে অবৈধ সন্তান জন্মের ধারা ও ব্যাপকতা লক্ষ্য করা গেলেও বিংশ শতকে এসে সেই ধারা অপ্রতিরুদ্ধ গতি ও প্রলয়ঙ্করী মুক্তিতে আত্মপ্রকাশ করে। 1842 সালের আগে ইংল্যান্ডে রাষ্ট্রীয়ভাবে জারজ সন্তান জন্মের রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা গৃহীত হয়ে না থাকলেও প্যারিস রেজিস্ট্রারের তত্ত্ব থেকে জানা যায় যে 1600 থেকে 1800 শতাব্দীর মধ্যে জারজ সন্তানের জন্ম 7 গুণ বৃদ্ধি পায়। প্রাপ্ত সরকারের তত্ত্ব থেকে জানা যায় যে 1600 থেকে 1650 সালে জন্ম নেওয়া শিশুদের প্রতি 147 জনের মধ্যে একজন ছিল জারজ, 1650 থেকে 1700 সালে প্রতি 70 জনে একজন, 1700 থেকে 1750 সালের প্রতি 33 জনে একজন এবং 1750 থেকে 1800 সালের প্রতি 21 জনে একজন ছিল জারজ সন্তান। জারজ সন্তানের এই ক্রম বৃদ্ধি শিল্পায়নের ফলে সূচিত সামাজিক পরিবর্তনের দ্বারাই বিশেষভাবে প্রভাবিত হয়েছে। পাশ্চাত্য সমাজে তথাকথিত উইমেন লিপ বা নারী স্বাধীনতার শ্রদ্ধাবরণে লিপ টুগেদার, ট্রায়াল ম্যারেজ ইত্যাদি সাধারণ ও মামুলি নীতিতে পরিণত হয়েছে। গর্ভপাত বৈধ হওয়া ও বিবাহ বহির্ভূত সহবাস আইনসিদ্ধ হওয়ায় সোফার উইমেন শ্রেণীর প্রাদুর্ভাব পাশ্চাত্য সমাজে ক্রমেই বেড়ে চলেছে। কাঙ্ক্ষিত সন্তান তথা ওয়ান্টেড চাইল্ডের ধারণা পাশ্চাত্য সমাজে বর্তমানে স্বীকৃত নীতি। সুযোগ, সময় ও প্রয়োজন মতো এক দেশ থেকে অন্য দেশে গিয়ে গর্ভপাত করে আসার নিয়ম পশ্চিমে গর্ভপাত সফর বা এবর্শন ট্যুর নামে পরিচিতি লাভ করেছে। হ্যামিল্টন মার বলেন যে 1910 সালে কেবলমাত্র ব্রিটিশ দ্বীপপুঞ্জে সরকারিভাবে নিবন্ধিত জারজ সন্তানের সংখ্যা ছিল 48,517 জন। 4টি দেশের মধ্যে জন্ম নেওয়া জীবিত শিশুর মধ্যে জারজ শিশুর শতকরা হার আয়ারল্যান্ডে 2.4, ইংল্যান্ডে 7.3, ওয়েলসে 5.4 এবং স্কটল্যান্ডে 7.20। হ্যামিল্টন বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের দেশসমূহে জন্ম নেয়া জারজ সন্তানের তত্ত্ব দিয়েছেন নিম্নরূপ। অস্ট্রেলিয়া 40.1,
জার্মান সাম্রাজ্য 27.4, সুইডেন 24.3, ডেনমার্ক 24.2, ক্রোয়েশিয়া 23.2, ইতালি 19.4, ফ্রান্স 19.1, বেলজিয়াম 17.8, নরওয়ে 17.2, স্পেন 15.5, স্কটল্যান্ড 15.4, অস্ট্রেলিয়া 12.2, সুইজারল্যান্ড 9.8, নিউ ইংল্যান্ড 8.9, ইংল্যান্ড ও ওয়েলস 8.5, নেদারল্যান্ডস 6.8, আয়ারল্যান্ডস 5.8%, ভার্জিনিয়া 29 পাশ্চাত্য জগতের ভয়াবহ জারজ সমস্যার বর্ণনা দিতে গিয়ে বলেন যে পশ্চিম ইউরোপে প্রতি বছর 2,50,000 বেশি সন্তান জন্ম নেয় যারা জারস। 1957 সালে অকমিউনিস্ট দেশসমূহে জন্ম নেয়া 50 লাখ শিশুর 2,70,433 জন হয়েছিল জারস, যার হার শতকরা 5। এর মধ্যে 40,000 মতো জন্ম নেয় কেবলমাত্র ব্রিটিশ দ্বীপপুঞ্জে, আর অবশিষ্ট 2,30,000 মহাদেশের অন্যত্র। ওম্পেরিস 1957 সালে ইউরোপের দেশসমূহে জন্ম নেয়া জারজ সন্তানের সরকারিভাবে ঘোষিত তত্ত্বের বর্ণনা দিয়েছেন এভাবে। পশ্চিম জার্মানি 61,339, ফ্রান্স 50,142, ইংল্যান্ড ও ওয়েলস 34,502, ইতালি 24,711, পর্তুগাল 22,297, স্পেন 20,919, অস্ট্রিয়া 15,785, সুইডেন 10,850, ডেনমার্ক 5,527, স্কটল্যান্ড 4,017, ফিনল্যান্ড 3,749, সুইজারল্যান্ড 2,911, বেলজিয়াম 3,047, নেদারল্যান্ডস 2,911, গ্রিস 2,360, নরওয়ে 2,225, আইসল্যান্ড 1,992, আয়ার 1,032, উত্তর আয়ারল্যান্ড 731। ভার্জিনিয়া ওম্পেরিসের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে জন্ম নেয়া জারজ সন্তানের ভয়াবহ ও আসল সংখ্যার তুলনায় বর্ণিত সংখ্যা হল ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র। তার মতে যুদ্ধের 10 বছর পরেও ইউরোপের কোনো কোনো দেশে এই হার কিছুটা কমতে থাকলেও স্ক্যান্ডিনাভিয়া, সুইজারল্যান্ড, পশ্চিম জার্মানি আর ইংল্যান্ড ওয়েলসে এই হার ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এর সাথে পাল্লা দিয়ে সামান্তরালভাবে যারা সন্তান জন্মের হার বৃদ্ধি পেতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং কানাডাতে। তবে এই বৃদ্ধির হার সবচাইতে বেশি পরিলক্ষিত হয় ব্রিটেনে। 1955 সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্ম নেয়া সরকারি তালিকাভুক্ত জারজ সন্তানের সংখ্যা ছিল 31,145 জন, যা পরবর্তী বছর আরও বেড়ে যায়। 1958 সালে এ সংখ্যা বেড়ে হয় 36,176। ওম্পেরিসের মতে যুদ্ধোত্তরকালের এটাই হলো সবচেয়ে বড় অবৈধ সমস্যা। ওম্পেরিস এসব জারজ সন্তানের অবস্থান বর্ণনা করেছেন এভাবে। মারা যায় শতকরা 2.5 জন, দত্তক পুত্ররূপে গৃহীত হয় শতকরা 11 জন, মায়ের সাথে থেকে শতকরা 66 জন, অন্যান্য আত্মীয়ের কাছে বিশেষ করে দাদা দাদি ও নানা নানির সাথে থাকে শতকরা 3.5 জন, সৎ মা বাবার সাথে থাকে শতকরা 1.5 জন, বিভিন্ন আশ্রমে থাকে শতকরা 3.5 জন এবং শতকরা 14 জন নিরুদ্দিষ্ট হয়ে যায়। ডক্টর এম এন আজমি তার বিখ্যাত গবেষণা পুস্তকে বিংশ শতাব্দীর মধ্যভাগে ইউরোপের নৈতিক অবক্ষয়ের বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেন যে ক পাশ্চাত্য সমাজ এমনই দুর্নীতিগ্রস্ত ও নৈতিকতা বিবর্জিত যে সেখানে সার্সের মতো পবিত্র স্থানকে অপবিত্র কাজে ব্যবহার করা হয়ে থাকে, যেমন সার্সের যুব ক্লাবে মাদকদ্রব্য সরবরাহ করা। খ সে সমাজে মানুষ এমনই নৈতিক অবক্ষয়ের শিকার যে তারা 8 থেকে 10 বছর বয়সের মেয়েদেরকেও বেশ্যাবৃত্তি করে অর্থ উপার্জনে বাধ্য করে। 22 এপ্রিল 1967 তারিখে দি টাইমস পত্রিকায় প্রকাশিত হয় যে এক ব্যক্তি তার 8 ও 10 বছরের 2 বোনকে পতিতাবৃত্তি গ্রহণ করতে জোরপূর্বক বাধ্য করে। গ সেখানে কোনো সামাজিক নিরাপত্তা নেই, সমাজ ডাকাত ও ছিনতাইকারীদের অত্যাচারে অতিষ্ঠ,
জানমালের নিরাপত্তার অভাবে মানুষ তাকে সদা আতঙ্কগ্রস্ত। 1967 সালের মে মাসের 2 তারিখ ডেলি টেলিগ্রাফ পত্রিকায় খবর বের হয় যে অপরাধীরা ইংল্যান্ডে প্রতি সপ্তাহে 5,00,000 পাউন্ড লুট করে। গ, পাশ্চাত্য সমাজ এমনই নিষ্ঠুর যে শিশু ও ভ্রূণ হত্যা সেখানে স্বীকৃত নিয়ম। 5 ফেব্রুয়ারি 1967 সানডে টাইমস পত্রিকা লন্ডনকে গর্ভনাশের স্বর্গনগরী নামে আখ্যায়িত করে সংবাদ প্রকাশিত হয়। আমরা দেখলাম যে 55 বছর আগেও লন্ডন ছিল গর্ভনাশের স্বর্গনগরী। মাত্র অর্ধশতবৎসরের ব্যবধানে এই একবিংশ শতকে এসে আমরা দেখতে পাচ্ছি যে শুধু লন্ডনই নয় বরং গোটা ইউরোপ, শুধু ইউরোপই নয় বরং সমগ্র পাশ্চাত্যই কেবল গর্ভনাশের স্বর্গনগরী নয় বরং জারজ সন্তান উৎপাদনের নরকে পরিণত হয়েছে। প্রমাণ দেখুন, সরকারি তত্ত্ব উপাত্ত মতে 2014 সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি রাষ্ট্রে যত শিশুর জন্ম হয়েছে তার 42% হল জারজ। 2016 সালে ইউরোপের নিম্নোক্ত রাষ্ট্রগুলোতে জন্ম নেয়া শিশুদের বেশিরভাগই হল বিবাহ বহির্ভূত সম্পর্কজাত তথা জারজ, ইনস্টিটিউট অফ ম্যারিটনের সংজ্ঞায় বাস্টার্ড। আইসল্যান্ড 69.9, ফ্রান্স 59.7, বুলগেরিয়া 58.6, স্লোভানিয়া 58.6, নরওয়ে 56.2, এন্তোনিয়া 56.1, সুইডেন 56.1, ডেনমার্ক 56, পর্তুগাল 52.8, বেলজিয়াম 50.6, নেদারল্যান্ডস 50.4%। সাম্প্রতিককালে তথা মাত্র 5 বছর আগে ইউরোপের নিম্নোক্ত দেশগুলিতে যত সন্তান জন্ম নিয়েছে তার অর্ধাংশের কাছাকাছি হল জারজ। চেক প্রজাতন্ত্র 49, যুক্তরাজ্য 48.2, হাঙ্গেরি 46.7, স্পেন 45.9, ফিনল্যান্ড 44.9, অস্ট্রিয়া 42.1%। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে কেবলমাত্র গ্রিস, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, পোল্যান্ড, লিথুনিয়া, ইতালি এই 6টি দেশে জারজ সন্তান জন্মের হার 20-30% মধ্যে। গ্রাফিক চিত্রে দেখা যাচ্ছে যে 2018 সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বসবাসরত জনগোষ্ঠীর মাত্র 3% মতো মুসলিম, বৌদ্ধ, ইহুদি ও অন্যান্য ধর্ম সম্প্রদায়। অবশিষ্ট 97% হল খ্রিস্ট ধর্মাবলম্বী, অজ্ঞেয়বাদী আর নাস্তিক। পিউ রিসার্চ সেন্টারের গবেষণালব্ধ তথ্য থেকে জানা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে 1960 সালে যত শিশু জন্ম নিয়েছে তার 5% ছিল জারজ। 1970 সালে এ সংখ্যা বেড়ে গিয়ে হয় দ্বিগুণ তথা 11%। 2000 সালে এ সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় 1/3। 2000 থেকে 2010 সালের মধ্যে জারজ সন্তান জন্মের হার বেড়ে গিয়ে দাঁড়ায় 40%। 2009 সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্স ঘোষণা করে যে মার্কিন যুক্তরাষ্ট্রে 2007 সালে যত শিশু জন্মগ্রহণ করেছে তার 40% হল জারজ। জন্ম নেয়া সর্বমোট 7.3 মিলিয়ন শিশুর মধ্যে 1.7 মিলিয়নই হল জারজ। এ সংখ্যাটি 2002 সালের চাইতে 25% বেশি। জারজ সন্তান জন্ম দেয়া মাতাদের 86% হল টিনেজার, যাদের বয়স 13-19-এর মধ্যে। 2009 সালে এ হার ছিল 49%। বিশ্বে সবচাইতে বেশি জারজ সন্তানের জন্ম হয় ল্যাটিন আমেরিকার দেশগুলোতে, যা হল 55-70%। ঐতিহ্যগতভাবে ক্যাথলিক ধর্ম অনুসারে দাবিদার এই দেশগুলোতে জারজ সন্তান জন্ম দেয়া আদর্শে পরিণত হয়েছে। জারজ সন্তান জন্মের হার কলম্বিয়াতে 76%, প্যারাগুয়েতে 70%, পেরুতে 69%, ডোমিনিকান রিপাবলিকে 63%, আর্জেন্টিনাতে 58%, মেক্সিকোতে 55%, ব্রাজিলে 65.8% এবং চিলিতে 70.7%। এই দেশগুলোতে বিগত শতাব্দীর 90-এর দশকে জারজ সন্তান জন্মের হার ছিল আতঙ্কজনক।
মেক্সিকোতে এই হার ছিল 41.5%, সিলিতে 43.6%, পেরুতে 45.8%, কোস্টারিকাতে 48.2%, আর্জেন্টিনাতে 52.7%, ব্রাজিলে 58.1%, এলসালভাদরে 73%, সুরিনামে 66% এবং পানামাতে 80%। গ্রাফিক চিত্রে দেখা যাচ্ছে যে 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত জনগোষ্ঠীর 82% হল খ্রিস্ট ধর্মাবলম্বী, 5% নাস্তিক ও 6% হল অজ্ঞেয়বাদী। অবশিষ্ট 7% হল ইহুদি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী 3%। এশিয়ার দেশগুলোতে যারা সন্তান জন্মের হার তুলনামূলকভাবে অনেক কম। 1993 সালের তথ্য মতে যারা সন্তান জন্মের হার ছিল জাপানে 1.4%, ইসরায়েলে 3.1%, চীনে 5.6%, উজবেকিস্তানে 6.4%, কাজাকিস্তানে 21% এবং কিরগিজিস্তানে 24%। ফিলিস্তিনে এই হার ছিল 2008-09 সালে 37%, যা 2015 সালে মাত্র 7 বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়ে পৌঁছে 51.1%। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সিরিজের দ্বিতীয় পর্বটিতে ইনশাল্লাহ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখব কিভাবে মুসা ও ঈসা নবীর ধর্ম ও ধর্মীয় বিধিবিধান পোপ সম্রাটদের তৈরি করা আইনের কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।